হ্যালো এভরিবডি, আই এম রিতিকা এন্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্যামিলি পিস। তো লাস্ট ব্লগটাতে তোমরা দেখেছিলে সেটা লং ব্লগ ছিল, তারপর অনেক কিছু হয়ে গেছে। ওই যেদিনকে ব্লগটা করেছিলাম সানডেতেই, সেদিনকেই রাত্রেবেলা আমি পড়ে গিয়েছিলাম সেই দিয়ে বাড়িতেই। তারপর আমার রাইট অ্যাঙ্কেলে টুইস্ট হয়ে গেছিলো, একটু হেড অ্যান্ড ফ্র্যাকচার মতনও হয়েছিলো। পুরো এক উইক প্লাস্টার করা ছিল একদম কমপ্লিট বেড রেস্টে, যেগুলো আগে তোমরা মিনি ব্লগগুলো দেখেছো। দিয়ে এখন আমি মোটামুটি ঠিক আছি। কালকে অনেক দিন পরে হচ্ছে, আজকে ফ্রাইডে, মানে কত ডেট আজকে 27 মোস্ট প্রবাবলি। কালকে আমি অনেক দিন পরে বেরিয়েছিলাম একটুখানি, যে সন্ধ্যাবেলা পিসা দিদির সাথে, আর আজকে আমি আবার বেরোচ্ছি, অনেক দিন পরেই বেরোচ্ছি। এখন আমার তো কতদিন হয়েছে বাইরে দেখি নাই, আমি জাস্ট মাঝখানে যেদিনকে হসপিটালে দুদিন গেছিলাম ওইখানে পায়ের জন্য গেছিলাম, সেটাই, তার মাঝখানে কোথাও বেরোনো হয়নি। আজকে অনেক দিন পরে বেরোচ্ছি। লাস্ট বড় ব্লগে আমি বলেছিলাম যে পরের দিনকে মানডে সামথিং এক্সাইটিং আছে আমার, বাট সেদিনকে আনফর্চুনেটলি হয়নি, আমি যেতে পারিনি। আমি গেছিলাম উল্টে এক্সাইটিং জায়গা যাওয়ার বদলে আমি গিয়েছিলাম হসপিটালে। বাট আজকে আজকে আবার ওটা হয়েছে, মেন একটা আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা পোস্টপন করে আজকে আমি করেছি। সেটা হচ্ছে নেল এক্সটেনশনের অ্যাপয়েন্টমেন্ট। ইয়েস, নেল এক্সটেনশনে আমার একটা কোলাবোরেশন এসেছে একটা কাছে, মোটামুটি কেশবপুরের ওখানে একটা সালন থেকে আমাকে বলেছে কোলাবোরেট করতে, নেল এক্সটেনশন করে দেবে আমার। তো আই এম ভেরি এক্সাইটেড, আমি কোনো কই নিয়ে আগে নেল এক্সটেনশন ফার্স্ট টাইম, তো ভেরি এক্সাইটেড। এখন মোটামুটি 11:30 মতন বাজে, আরও আগে ভেবেছিলাম বেরোবো, বাট মারাত্মক যদি বৃষ্টি পড়ছিল, এখন কদিন ধরে তো বৃষ্টি পড়ছে, আবার থামছে, রোদ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এই হয়ে যাচ্ছে। বাট এখন ফাইনালি বৃষ্টিটা কমেছে, দিদি আসছে ওখান থেকে, দিদি বাড়ি থেকে, দিদি আমি বেরোচ্ছি, তারপর একসাথেই যাবো। দিদি জাস্ট আমাকে কোম্পানি দেওয়ার জন্যই যাচ্ছে। আচ্ছা, এই জাস্ট বেরোলাম আমরা, একজন দিদি, এখন আমরা বুঝতে পারছি না কিসে করে যাবো, রিক্সা বা টোটো কিছু একটা করে যেতে হবে, দেখি এখন কিসে করে যাই। ফার্স্টে আমরা রিক্সায় উঠেছিলাম, যেটাতে একদম কেষ্টপুরের মুখ অব্দি গেছি, আর আমাদের রাস্তাগুলো এত খারাপ, রিক্সায় উঠেছি না রোলার কোস্টে উঠেছি বোঝাই যাবে না। তারপর আমরা ওখান থেকে কেষ্টপুরের মুখের থেকে আবার অটোতে চেঞ্জ করেছিলাম, যেটাতে একদম ডিরেক্টলি পুরো ওনার বাড়ির সামনে গিয়ে আমরা নেমেছি। আমরা যাওয়ার সাথে সাথে উনি আমারটা করা স্টার্ট করে দিয়েছিলো। বাট ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পার্ট অ্যাবাউট নেল এক্সটেনশন, যেটা হচ্ছে অনেকটা লেন্দি প্রসেস, এটা লাইক মোর দ্যান 2 আওয়ার্স লেগেছিলো করতে, আর কিছু কিছু জায়গাতে আরও বেশিক্ষণ লাগে। আমি তো করাচ্ছিলাম স্টিল ঠিক আছে, আই ওয়াজ এক্সাইটেড যে কেমন আসবে আউটকাম, বাট যে পাশে বসে থাকে তার তো অবস্থা খারাপ হয়ে যায়, উইচ ইন মাই কেস ওয়াজ দিদি। বাট ও খুবই পেশেন্টলি বসেছিলো, মা সুন্দর সুন্দর ভিডিওস তুলে দিচ্ছিলো, ফটোস তুলে দিচ্ছিলো, আর এই দাদাটা মাঝে মাঝে আমাদের সাথে ভালো গল্পও করছিলো, খুব এন্টারটেইনও করছিলো আমাদের। তো অতটাও বোর্ড ফিল হয়নি, বাট আমার লাস্টের দিকে ব্যাক পেন হচ্ছিলো মারাত্মক একভাবে ওরমভাবে স্ট্রেট বসে থাকতে। আর আমি এখানে সব কটা ক্লিপস অ্যাড করিনি, কারণ তোমরা বোর্ড হয়ে যাবে এত লেন্দি প্রসেস দেখতে দেখতে, তো আমি ছোট্ট ছোট্ট ক্লিপস অ্যাড করে দিয়েছি। একটা জিনিস যেটা মেনশন করতেই হবে, সেটা হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখেছি যে ফার্স্টে কিউটিকলটা পুশ করে বা কাট করে, যেটাতে অনেক রক্তও বেরিয়ে যায় অনেক সময়, বাট উনি ওগুলো একদমই করেনি। বাট স্টিল খুবই স্মুথ হয়েছে, খুব আমার তো খুব পছন্দ হয়েছে। এবার তোমরা দেখতে থাকো। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way. Through the celestial symphony, we'll sway. With every step, believe. আচ্ছা, তো এখন বাজে আমার 9:30। আমি ওখানে বাড়িতে এসে লাঞ্চ করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি।
তো ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি, আমি 7টার সময় ডেরি পেয়েছি। তারপর এখন একটু টুকটাক কাজ করছিলাম, তারপর ভাবলাম আমার ব্লগটা এন্ড করতে হবে। সো হেয়ার আর মাই নিউ নেলস, আমার বেশ পছন্দই হয়েছে এটা, তোমরা তো ইন্সপোটা দেখলেই, তো ওইটার ওপরে করেছে যেরকমটা বললাম, যে আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, এবার এই কোলাবোরেশনটি কী করে পেয়েছি আমি সেটা তোমাদের কোয়েশ্চেন হতে পারে। আমাকে এটা ইনস্টাগ্রামে উনি অ্যাপ্রোচ করেছিল, যে এরম বার্টার কোলাবোরেশন ছিল এটা, নট পেইড, এরম বার্টার কোলাবোরেশন করবো নাকি আমি, তো আমি অ্যাকসেপ্ট করেছিলাম। এটা আমার ফার্স্ট টাইম কোলাবোরেশন করা, সো আই এম ভেরি হ্যাপি যে আমি অ্যাকসেপ্ট করেছিলাম। আমি হচ্ছে ভিডিওতে এখানে ওর কোথাও একটা দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে, ওনার ইনস্টা হ্যান্ডেলটা, তার সাথে ওনার নাম্বারটা, দাদাটা দারুণ করায়, তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওনাকে। আমার তো বেশ ভালো লেগেছে, কেষ্টপুর এরিয়াতে ওনার ফ্ল্যাট আছে, তো উনি ওখানেই করায়। প্লাস আই গেস তোমরা বললে ওনার তোমাদের বাড়িতেও যেতে পারবে, তো ওটা তোমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো। তো এর সাথে আজকে এই ভিডিওটা এন্ড করছি। যদি এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, উল্টোপাল্টা বলছি, যাই হোক। তো ইয়া, পিস আউট।